তিন দিনের টানা ভারী বর্ষণ ঢলত নামি অনেক ভয়াবহ উপজেলার সৃষ্টি হইয়া বন্যাত নাজিহাট ও লালং ইউপি দুইজনের মৃত্যু হইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় শতাধিক গ্রাম বন্যার ফানিত প্লাবিত হইয়া

আর প্রত্যেকটা ঘরের মধ্যে ফানি ঢুকি যারা তো সম্ভব হয়ে আশ্রয় কেন্দ্র যারা ফুঁচা যারা তো যাওয়া সম্ভব নয় ঘরের মাল সামাল লোকরা বাইরে না পারে তারা পানির মধ্যে জলবদ্ধ অবস্থা আল্লাহ রহমতো এ প্লাবিত এলাহা পরিদর্শন করি এবং বন্যাতলের সুক না খাবার ও সহযোগিতা করার উপজেলা প্রশাসন, পৌর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আরবতকে। লালাঙ্গইউপির বন্যাতল সহযোগিতা আগায়্যাবেলায় আহ্বান জানিয়ে ইউপি চেয়ারম্যান সরয়ারউদ্দিন চৌধুরী শাহিন। আর আর লালাঙ্গ ইউনিয়ন দীর্ঘ 3-4 দিনের বন্যায় খুব প্লাবিতই প্রায় 500 ওরে ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়ে খাসাগর প্রায় ফুরে গিয়ে এবং পঁয়ত্রিশ হাজার মানুষ প্রায় প্রাণীবন্দী এই দুরবস্থা মেদি মানুষ জীবনযাপন করে খুব মানবতার জীবনযাপন করে আই লেলাং ইউনিয়নের সর্বস্তর জনগণ যারা বিত্তবান আসন প্রভাবশালী আসন যারা আল্লাহ আত্মসামর্থ্য দিই যারা সাহায্য সহযোগিতা করিবের তৌফিক দিই আই অনরা বিয়নের কাছে বিনীতভাবে অনুরোধ করি অনরা এলাকার মানুষের সাহায্য করতে গিয়ে আসুন অন্যমিকে ফটিকচরি ফায়ার সার্ভিস স্টেশনত পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ন তাহিবের কারণে বন্যার পানিতে নিমজ্জিত মানুষেরও উদ্ধার করা সম্ভব নয় আর ডেক্স নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কে এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই